স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত। 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে রায় ঘোষণা করবেন। গেল 14 সেপ্টেম্বর দুদক এবং আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ 5 অক্টোবর ধার্য করেন, কিন্তু ওই দিন বিচারক অসুস্থ হয়ে ছুটিতে থাকায় পিছিয়ে 21 অক্টোবর ধার্য করা হয়। 2019 সালের 10 জুলাই 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করে একই বছরের 9 ডিসেম্বর চার্জশিট দাখিল করেন দুদক পরিচালক বেনজির আহমেদ। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরীফ রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে কোনো সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। ওই ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে 72 মামলায় গ্রেপ্তার হয়েছেন 450 জন। রংপুরের পীরগঞ্জের ঘটনার বুধবার গ্রেপ্তার 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাসুদা লাবনী, রেজাউল করিম মানিক ও হুমায়ুন কবির জীবনকে সাথে নিয়ে বিস্তারিত ফাতেমা কাউসারের প্রতিবেদনে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সপ্তমীর রাতে কুমিল্লার নানুয়া দিঘির অদূরে এক ব্যক্তি দারাগা বাড়ি শাহ আবদুল্লাহ গাজীপুরের মাজার থেকে একটি গ্রন্থ নিয়ে বের হন। এর ঘণ্টাখানেক ব্যবধানে ওই ব্যক্তিকে দেখা যায় নানুয়া দিঘির পূজা মণ্ডপের রাস্তা ধরে হেঁটে আসছেন। তখন তার হাতে সে গ্রন্থ না থাকলেও ছিল গদা। পূজা মণ্ডপের দুটি ছবি বিশ্লেষণে দেখা যায় হনুমানের হাতে থাকা গদা নেই, কিন্তু তার সামনে পায়ের উপর কোরআন শরীফ রাখা। কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন পূজা মণ্ডপে গ্রন্থ রাখা ব্যক্তির নাম ইকবাল হোসেন। পুলিশের একাধিক সংস্থার তদন্তে এর নাটকীয় অগ্রগতি। শনাক্ত ইকবাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নিউজ 24-কে ওই ব্যক্তিকে শনাক্ত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। আমাদের কাছে মনে হয় এই লোকটাই করেছে, এই লোকটাকে আমরা এখনো পুলিশ ধরতে পারেনি। সে মোবাইল ইউজ করে না এবং সরে যাচ্ছে, ঘন ঘন জায়গা পাল্টিয়ে যাচ্ছে। এই ঘটনা জেরে নোয়াখালী, চৌমুহনি, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী এবং রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় মন্দির মণ্ডপে হামলা ও ভাঙচুরের পাশাপাশি আক্রমণের শিকার হন হিন্দু সম্প্রদায়ের মানুষ। পীরগঞ্জে পুড়িয়ে দেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি। কুমিল্লার ঘটনা ফেসবুকে লাইভ দেয়া ফয়েজকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানান পূজা মণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করায় সারা দেশে 72 মামলায় গ্রেফতার করা হয়েছে অন্তত 450 জনকে। বেশ কয়েকজন এডমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তারা কোন স্থান থেকে তারা এই ধরনের ভিডিও কন্টেন্ট ছড়াচ্ছে বা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে সেটাও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। যেগুলো যারা দেশে থেকে এসব কাজ করছে তাদের ইতিমধ্যে আমি বলেছি আমরা 22 জনকে ইতিমধ্যে আটক করেছি। আর রংপুরের পীরগঞ্জ সহ হামলার শিকার এলাকাগুলোই নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। আমরা আসলে ইনকোয়ারি, তারপরে ত্রাণ কার্যক্রম, খাদ্য সহায়তা এগুলো নিয়ে ছিলাম। এখন আমরা এই বাড়ি পুনর্গঠনের কাজটা আজকে থেকে আমরা শুরু করে দিতে চাই। তবে এখনো আতঙ্কে আছেন হামলা হওয়া এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। 100 বছর আগেকার মন্দির যা হয়েছে একদিনের ভিতরে সব সাথে। আমরা চাচ্ছি যে আমাদের যে পুনর্নির্মাণ যে কথাটি আসে সেটা করে দেওয়ার জন্য আমরা সরকার কাছে অনুরোধ করছি। সরকারের কাছে তাদের দাবি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারিতে পূজা মণ্ডপের তরুণ ভাঙচুর মামলায় আসামি করা হয়েছে হেফাজতের সহিংসতা মামলায় 6 মাস ধরে জেলে থাকা 3 বিএনপি নেতাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোই শুরু থেকে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আর আইন বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রক্ষা করবে অপরাধীদের, বাধাগ্রস্ত হবে ন্যায় বিচার। এ বিষয়ে কথা বলতে রাজি নয় পুলিশ। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে শেখ জায়েদের রিপোর্ট। কুমিল্লার সাম্প্রতিক ঘটনার জের ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও শারদীয় দুর্গোৎসবে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের বিভিন্ন থানায় করা মামলায় আসামি করা হয়েছে কয়েক হাজার, এখন পর্যন্ত গ্রেপ্তার শতাধিক।
চাঞ্চল্যের সৃষ্টি করেছে হাটহাজারী থানার এক ভাঙচুর মামলা। সরকারহাটে পূজা মণ্ডপের তোরণ ভাঙচুরের এই মামলায় এমন তিন বিএনপি নেতাকে আসামি হিসেবে দেখানো হয়েছে যারা ঘটনাস্থলে তো ছিলেনই না, বরং হেফাজতে ইসলামের সহিংসতার মামলায় ছ মাস ধরে জেলে আছেন। এটিকে পুলিশের খামখেয়ালি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের পুলিশের মধ্যে আমরা যে গাফিলতি নিষ্ক্রিয়তা দেখেছি, আমরা তন্ত্র সংস্থার যে গাফিলতি নিষ্ক্রিয়তা দেখেছি, এর মধ্যে তো আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসনে ভূত আছে। স্পর্শকাতর মামলায় পুলিশের এমন ভূমিকা অপরাধীদের রক্ষার পাশাপাশি ন্যায় বিচারে বড় বাধা বলছেন আইনজীবীরা। কিছু মানুষকে ব্যবহার করছে, আর কিছু স্বার্থান্বেষী মহল লুটপাটের জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, নানা সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলো পরিকল্পিতভাবে কেউ করাচ্ছে, আর কেউ বুঝে না বুঝে এইরকম একটা ধর্মান্ধতার শিকার হয়ে এই কাজটি করছে। এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং হাটহাজারী থানার ওসির সাথে যোগাযোগ করা হলেও কথা বলতে চাননি তারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামের রেল সেতু পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট ও নীলফামারি ছাড়াও রংপুরের গঙ্গাচড়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এসব জেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছেন অনেকে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। গেল আগস্ট ও সেপ্টেম্বরের তিস্তা শুকিয়ে জেগে উঠেছিল চর। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আকস্মিক বন্যা এখানকার কোন কোন ইউনিয়ন প্লাবিত হয়েছে, আর বানভাসীরা কি কোনো সরকারি সহায়তা পেয়েছেন কিনা? তানজিনে, আপনাকে যদি বলি, আসলে সময়ের বিবর্তনে তিস্তার খেলা যেন পরিবর্তন ঘটে। অর্থাৎ তিস্তার পানি সকালে বাড়ে তো রাতে আবারও কমে, অর্থাৎ এই পানি কমা এবং বাড়ার খেলায় যেন তিস্তা পাড়ের মানুষ হতাশে বিরক্ত। আমি রয়েছি গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নে, আপনি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। গতকাল কিন্তু এই জায়গায় পানি ছিল কোমর পানি থেকে বুক পানি, আজকে পানি নেমে গেছে, বাড়িঘর থেকে নামতে শুরু করেছে। অর্থাৎ আজ পানি নেমে গেলেও কিন্তু বন্যার যেটি ক্ষত সেটি কিন্তু রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে চরের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, অর্থাৎ মানুষ কিন্তু নিদারুণ কষ্টে রয়েছে। সরকারি সাহায্য সহযোগিতা বলতে সামান্য কিছু শুকনো খাবার বিতরণ করা হয়েছে, তারপরে কিন্তু আর কিছু আমরা আমাদের চোখে পড়েনি। আর একটি বিষয় বলি, তিস্তার পানি কিন্তু আজকে এখন সকাল 9টা থেকে পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো তিস্তার পানি কমছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমলেও উজানের দিকে অর্থাৎ লালমনিরহাটের আদিতমারি, রংপুরের কাউনিয়া এবং কুড়িগ্রামে কিন্তু পানি অনেকটা বেড়েছে এবং সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো এইখানে বাড়ি আপনার, তো গতকালকে কী রকম পানি ছিল, আজকে পানি কতটা রয়েছে? কাল একটার এক গালা, আর আজ আপনার কমছে, আজ আপনার কমছে। কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? সাহায্য খিচিড়ি দিয়েছে একটা প্যাকেট। কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার তো ভূমি ভাও আবার সুবে সম্পূর্ণ গেছে, বাড়িঘর বাড়িঘর শোক গেছে, এখন খাল বিল হয়ে গেছে আজকে। এখনো
অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে, তিনি বলছেন যে এই পরিস্থিতিতে গতকালকের যে বন্যাটি হয়েছে সেখানে অত ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়িঘরে ভেঙে চুরমার। আরেকটি বিষয় বলি, গঙ্গাচড়ায় পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছে এবং অন্ত এবং আরও একজন অর্থাৎ নিখোঁজ রয়েছে, তার মরদেহ পাওয়া যায়নি। আরেকটি বিষয় বলি যে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি গত 24 ঘন্টায় বিলীন হয়েছে। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, রংপুরে বন্যার খবর জানাছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। আবারও জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে, বাড়িঘরের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। ভুক্তভোগীদের অভিযোগ, ভবদহ সুইস গেটের বিল সংলগ্ন মুক্তেশ্বরী ও টেকা নদীতে নাব্যতা না থাকায় বছরের 6 মাস পানিবন্দী থাকেন তারা। অথচ ভবদহের এই সংকট দেখিয়ে অনেকেই পাল্টে ফেলেছেন ভাগ্যের চাকা। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাইছেন তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভবদহের উত্তরে 27টি বিলের স্রোত প্রবাহিত হয়ে মুক্তেশ্বরী ও টেকা নদী হয়ে ভবদহে পৌঁছে, তবে এ দুটি নদীর নাব্যতা না থাকায় প্রতি বছরই মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলা ও যশোর সদর উপজেলার 400+ গ্রামের 10 লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার শিকার হন। এরই মধ্যে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে জমির ফসল ও মাছের ঘের। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। ঘরের ভিতরে জল, তারপরে আমাকে গরু বাছুর সব জলের ভিতরে রয়েছে, আমাকে দান হয় না। এলাকায় কোনো ফসল নেই, গ্রামের পাড়ে যত সব তৈরি তরকারি ছিল খাবার সব তলায় গেছে। মানুষ মানবেতর জীবনযাপন করছে, এর একটাই সমস্যা আছে ভবদহ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের নামে লুটপাট, দুর্নীতি ও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনার কারণে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না। এমন পরিস্থিতিতে বিল কপালিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM বাস্তবায়নের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড আছে, এরা আসলে ঠিকমতো কাজকর্ম করে না বা এরা বুঝতে চায় না যে কি করলে কি হবে। কাজ 10 লাখ দিয়ে 1 লাখ টাকার কাজ কাজ আসছে না, এই যে খেয়ে যাচ্ছে সব আছে। এখন ভগতার সমস্যা সমাধান মিটিয়ে দিয়ে নদী খনন করতে হবে। তবে বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড বলছে এ সংকট নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর জেলা প্রশাসক বলছেন তাদের দিক থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। ভবদহের পানি নিষ্কাশনের আসলে 2টি পথ রয়েছে, একটি হলো আমডাঙ্গা খাল এবং মুক্তেশ্বরী টেকাহরি নদী। আমডাঙ্গা খাল সংস্কারের জন্য আমরা ইতিমধ্যে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে এবং সেটা খুব শীঘ্রই অনুমোদন হবে বলে আশা করতেছি। আমরা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে, একাধিক DPP প্রণয়নের কাজ চলমান আছে। ত্রাণ বা আশ্বাস নয়, দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান ভবদহ অঞ্চলের লাখো মানুষ। ডেস্ক রিপোর্ট, News24। প্রায় 19 মাস পর আজ সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সপ্তাহে 5 দিন সকাল 8:30 থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও ভ্যাকসিন সনদ প্রদান সাপেক্ষে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছেন। এর আগে 11 অক্টোবর জাবির 16টি আবাসিক হল খুলে দেন কর্তৃপক্ষ, আর 17 অক্টোবর রাবির সব আবাসিক হল খুলে দেওয়া হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে 2020 সালের 17 মার্চ অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জাবি ও রাবির একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, দীর্ঘ 19 মাস পর আজ ক্লাস শুরু হলো, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? তানজিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঠিক 19 মাস পর, কিন্তু যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আগে আপনার 11 অক্টোবর কিন্তু যে আবাসিক 16টি
আবাসিক ভবন খুলে দেওয়া হয়েছে এবং সে সময় কিন্তু শিক্ষার্থীদের বরণ করে নিয়েছিল। এবং আজকে কিন্তু যেহেতু সশৈলে শিক্ষার্থীরা আসলো ক্লাস করছে এবং সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ক্লাসরুমে কিন্তু শিক্ষকরা এবং শিক্ষার্থীরা আসলো একযোগে কিন্তু যে যে আবাসিক বিশ্ববিদ্যালয় আসলো যে ক্লাস করছে, আপনি দেখছেন যে সামাজিক দূরত্ব রেখে এবং ঠিক তারা কিন্তু ক্লাস করছে এবং সেখানে কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা এবং শিক্ষকও কিন্তু আসলো ক্লাস নিচ্ছে এবং সেখানে আপনাদের একটু দেখাচ্ছি যে তারা যে আসলে ক্লাস নিচ্ছে এবং দীর্ঘ ১৯ মাস পর কিন্তু এই ক্লাস এবং নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সশৈলে ক্লাসে এসে আসলে তারা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দ আজকে যে দীর্ঘদিন এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের ঠিক ক্লাসে ফিরে এসেছে। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে, একটু কথা বলতে চাই, আজকে তো প্রথম ক্লাস করলেন দীর্ঘ ১৯ মাস পর, কেমন লাগছে অনুভূতির জায়গা থেকে একটু জানতে চাই আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পর আমরা আসলাম, আসলে বাসায় থেকে থেকে পড়াশোনাটা ওভাবে হচ্ছিল না, অনেকদিন পর ক্লাসে এসে পড়ে ভালো লাগছে। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যেমন আসলে তারা বলছে বাসায় থেকে থেকে তারা বোর্ডিং হয়ে গেছে এবং তারা আসলে ক্লাসে চলে আসছে এবং ক্লাস করছে এবং সরাসরি আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো, অজিত কুমার দাস স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আসলে আমরা দেখেছি যে মানে সামাজিক দূরত্ব মেনে এবং যে আপনারা ৩০ মিনিট পর পর গ্যাপ দিয়ে আসলে ক্লাস করছেন সব জায়গা থেকে, এখন এই যে শিক্ষার্থী এবং শিক্ষক খুব কাছাকাছি দীর্ঘ ১৯ মাস পর মনে হয় যে ক্লাসে আপনারা আবার ফিরে এসেছেন, যে আসলে এদের যে ক্ষতি হয়েছে করোনার কারণে যে ক্লাস সেইটা সে পুষিয়ে নিতে আসলে কি চ্যালেঞ্জ আপনাদের এই মুহূর্তে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় আছে তার সে একটু ভিন্নতর ছিল, কারণ আমরা প্রথম থেকেই অনলাইনের যেসব কার্যক্রম এটা প্রথম থেকে আমরা চালিয়ে আসছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসও আমরা নিয়েছি এবং পরীক্ষা কার্যক্রমও আমরা চালিয়ে গিয়েছি, যার জন্য আমরা কিন্তু ছাত্রদের কাছাকাছি আমরা সবসময় ছিলাম, যার জন্য কিন্তু আমাদের কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যেরকম দূরত্ব মনে হয়তো বা তারা করছে কিন্তু আমাদের কাছে ওরকম দূরত্ব সেই হিসেবে মনে। ধন্যবাদ নাজমুল আপনাকে। দর্শক, দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে গেল, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন নতুন জাতের পেঁয়াজ চাষ করছেন কৃষকরা, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, নতুন জাতের পেঁয়াজের উৎপাদন কেমন হচ্ছে? তানজিনা, নাসিক N53 নামে নতুন যে পেঁয়াজের জাত ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়ায় ১২০০ বিঘা জমিতে এই চাষ করা হবে এবং এই ১২০০ বিঘা জমিতে টোটাল জেলায় সরকারি খরচে চাষাবাদ হচ্ছে এবং বীজ দেওয়া হয়েছে, সার, কীটনাশক, নানা রকম কৃষি উপকরণ যেগুলো ওই পেঁয়াজ চাষে লাগে, পলিথিন, প্লাস্টিকের দড়ি, বাঁশ, ইভেন টাকাও দেওয়া হয়েছে ২৮৫০ টাকা করে প্রত্যেক কৃষককে। এই 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 যে উপকরণগুলো নিয়ে তারা নতুন জাতের উচ্চ ফলনশীল এই জাতের পেঁয়াজ চাষ করছেন এবং একই সঙ্গে আপনি এখন যে পেঁয়াজের ক্ষেত দেখছেন এই পেঁয়াজের ক্ষেতে আসলে মূল কাটা পেঁয়াজের চাষ হচ্ছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের পর মাঠ চাষ হচ্ছে কুষ্টিয়ায়। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গত বছর ১৮০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং যেখানে কুষ্টিয়া জেলার চাহিদা মাত্র ৪৫,০০০ মেট্রিক টন। এই যে বিপুল পরিমাণ উদ্বৃত্ত পেঁয়াজ সেগুলো কিন্তু আশপাশের জেলায় চলে যাচ্ছে। আপনাকে আরও জানিয়ে দিই যে কুষ্টিয়া সেরা যে ৫টি পেঁয়াজ উৎপাদনের জেলা তার মধ্যে অন্যতম এবং এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলবো। নতুন যে জাতের পেঁয়াজ দেয়া হয়েছে আপনাদেরকে, জি, এই পেঁয়াজের জাত কেমন হচ্ছে? এই পেঁয়াজের জাত খুব ভালো, ফলনশীল, খুব ৮০ মন ৮৫ মন ৯০ মন করে পেঁয়াজ আমরা বিঘা ভেতে তুলতেছি, ৩৩ শতকে আমাদের বিঘা। আর এই খরচ কারা দিচ্ছে? খরচ সরকার থেকে দিচ্ছে, সরকার থেকে দিচ্ছে, আমাদের এই ৫ জন পরিত লাগে, কিছু সার দিচ্ছে, বীজ দিচ্ছে। শুনছিলেন সরকারি খরচে এবং কৃষকরা ব্যাপক আগ্রহ নিয়ে এই পেঁয়াজ চাষ করছেন এবং তারা বলছেন এই পেঁয়াজ উৎপাদন হলে নতুন যে একটি জাত যুক্ত হবে এবং বিপুল পরিমাণ পেঁয়াজ বাড়বে তার ফলে কিন্তু পেঁয়াজের দাম কমে আসবে এবং একদিকে অন্যদিকে কৃষকরাও লাভবান হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে তানজিরা। জাহিদ আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ায় নতুন জাতের পেঁয়াজ চাষ করছেন কৃষকরা, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
টানা সাত কার্যদিবসে 350 পয়েন্ট কমেছে প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক। গুজব আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি মহল, এমনটাই বলছেন বাজার সংশ্লিষ্টরা। অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান বলছেন স্বাভাবিক দর সংশোধন হচ্ছে পুঁজিবাজারে, তবে যারা গুজব রটিয়ে বিনিয়োগকারীদের ক্ষতি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। সুলতান আহমেদ জানাচ্ছে বিস্তারিত। পুঁজিবাজারে এমন প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে, গেল এক বছরে এমন পরিস্থিতি দেখেনি তারা। সূচক ও শেয়ারের টানা দরপতনে তাই অনেকটাই দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা। গেল 10 অক্টোবর 7,367 পয়েন্টে দিন শেষ করেছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, তবে তারপর থেকেই শুরু হয় দরপতন। শুরুতে সূচক পতন কিছুটা কম হলেও সবশেষ দুই কার্যদিবসে প্রায় 200 পয়েন্ট পতন হয়েছে ডিএসইএক্স। এর মধ্যে মঙ্গলবার বাজারে ছড়িয়ে দেওয়া হয় বেশ কিছু গুজব, যার মধ্যে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়াতেও কার্পণ্য করেনি চক্রটি। এর রেজিগনেশন, ওর রেজিগনেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা ইয়ে হয়ে গেছে, এগুলো সব রিউমার্স, সম্পূর্ণভাবে রিউমার্স। কারা অর্গানাইজড ওয়েতে এইভাবে মানে শেয়ারগুলোকে সেল করেছে, কারণ হচ্ছে এখনকার সার্ভিলেন্স খুবই স্ট্রং। আমরা যদি শুধু বলি যে আমাদের আগের অবস্থার যে আমরা শক্ত আছি, সুশাসন আমরা নিশ্চিত করছি, এটা কিন্তু মানুষ দেখবে তার অ্যাকশনটা কি রিফ্লেক্টেড হচ্ছে মার্কেটে। সূচক ও শেয়ার দরের সাথে গেল 7 দিনে প্রায় 18,000 কোটি টাকার বাজার মূলধন খোয়া গেছে। 5,84,000 থেকে বর্তমানে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,66,000-এ। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করতে আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। 3,000+ পয়েন্ট হওয়ার পরে 200-300 পয়েন্ট কারেকশন হওয়া তো একদম নর্মাল, এটা বড় আবার কারেকশন হয়ে সামনে উপর দিকে যায়, এবং বাজার যখন আরো বড় হয়ে ধরেন ইন্ডেক্স কখনো 8-10,000 হবে, তখন কারেকশনের সাইজ আরো বড় হবে। এছাড়া যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলছেন তিনি। ইনকোয়ারি সারাক্ষণ হয়, ইনকোয়ারির জবাব আসে, আমরা শুনি, আমরা ব্যবস্থা নেই। তবে এই দিনের যে ঘটনা সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি, আগামী কালকের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এখানে গুজব রটানোর চেষ্টা করছেন। খুব শীঘ্রই পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরবে বলেও আশাবাদী বিএসইসির চেয়ারম্যান। সুলতান আহমেদ, News24, ঢাকা। চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার, তবুও দফায় দফায় বাড়ছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, সবজির দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যে বাজারে আমরা আছি, সব বাজারে, শুধু এই বাজার নয়, সব বাজারে কিন্তু আমরা দেখছি শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু সব ধরনের সবজির দাম কিন্তু অনেকটা বেশি। এমনকি যে কাঁচামরিচ আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, যে কাঁচামরিচ এখনও পর্যন্ত তারা বিক্রি করছে 120 টাকা কেজিতে, তেমনিভাবে যে ধনে পাতাও বিক্রি করা হচ্ছে 120 টাকা কেজিতে। অন্যান্য যে সবজিগুলো আছে, সব ধরনের সবজির দাম বেশি হওয়ার কারণেই যারা ক্রেতা এবং ভোক্তা এসেছেন বাজারে, তারা কিন্তু খুব হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে সবজিতেই ভরপুর কিন্তু আমরা দেখছি বাজারগুলোতে, কিন্তু আসলে সবজির দামগুলো কেমন বলে মনে করছেন? সবজির দাম অলমোস্ট ডাবল। আমরা যেখানে আগে 30 টাকা, এখন সেটা 60-70 টাকার মতো হয়ে গেছে প্রায়। এটাই হচ্ছে সমস্যা, তরকারিরও একই অবস্থা। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা যে বাজার তদারকি করে, তাদেরকে কি বাজারে দেখা যায়? আমার তো মনে হয় না তদারকিটা ঠিক মতো হচ্ছে। আর আরেকটা জিনিস করলে কেমন হয়, বিদেশি যেরকম থাকে যে প্রত্যেকটা আইটেমের উপরে ফিক্সড একটা প্রাইস লিস্ট, এবং উনি কোনো কিছু করতে হয় না, উনি শুধু এসে প্রাইস লিস্টটা ঠিক মতো দেওয়া আছে কি না অ্যাকর্ডিং টু যেটা গভর্নমেন্টে যেটা বেঁধে দিয়েছেন, ওরকম হলে একটু ভালো হয়। আমাদের অত বার্গেনিংও করতে হয় না কেউ, তারা যখন যাকে যেমন পাচ্ছে, বুঝতে পারছেন কথা বলি? সবজির দাম কেমন ও, এটা কোনো সীমা নেই, বুঝছেন? মনে হয় না সব গভর্নমেন্ট কেউ আছে, মানে এগুলো দেখাশোনা করার কেউ আছে, সবাই আসলে কমাতে। কাঞ্জিনা, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে সবজির দাম অনেক বেশি, বাজার মনিটরিং যেখানে হওয়ার কথা রয়েছে নিয়মিত, সেখানে কোনো বাজার মনিটরিং হচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে বক্তাদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে।
জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে সবজির মূল্যের ঊর্ধ্বগতির খবর জানাছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, গাইবান্ধায় আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা দানের লক্ষ্যে 10 তলার আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পাশে এর অবস্থান। নতুন এ ভবনের 8 তলা পর্যন্ত কাজও শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ভবনটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি শয্যা সংকট দূর হবে। আইসিইউ ও অপারেশনের সুবিধা থাকায় এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর রংপুর ও বগুড়ায় যেতে হবে না। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা হাসপাতালকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হলেও হাসপাতালটি চলছে 100 শয্যার হাসপাতালের অবকাঠামো ও জনবল নিয়ে। এ কারণে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। আবার শয্যার সংকটের কারণে মেঝেতে কিংবা বারান্দায় থেকে রোগীদের চিকিৎসা নিতে হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। এমন অবস্থায় আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবাদানের লক্ষ্যে নতুন করে 10 তলার আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে 8 তলা পর্যন্ত কাজও শেষ হয়েছে। এ ভবনে আইসিইউ, সিঁড়ি, লিফট সহ নানা সুবিধা রয়েছে। 250 বেডের কাজ আমাদের মোটামুটি 9 তলা পর্যন্ত হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের এ নতুন ভবন চালু হলে চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি শয্যা সংকট দূর হবে। 2500 শয্যার যে স্ট্রাকচার, সেখানে আমার সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে। বিশেষজ্ঞ সেবা আমরা রোগীদের দিতে পারবো। আইসিইউ, এসডিইউ, এই সুবিধাগুলো এখানে যখন এটা হবে এই সুবিধাগুলো নিয়ে যাবে। আমাদের গাইবান্ধায় কোনো বিল্ডিং নাই আর্টিফিশিয়াল ল্যাব স্থাপন করার মতো। এটা যখন জেলা গণপূর্ত বিভাগের আওতায় 34 কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পূর্বাঞ্চলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করছেন। সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে তার বক্তব্যে। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, অনেক চক্রান্ত ছিল, ষড়যন্ত্রের সবগুলি মোকাবেলা করে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 75 জাতির পিতাকে হত্যার পর সেই অগ্রযাত্রা ব্যাহত হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করার পরই প্রচেষ্টা চালাই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য। 1996 থেকে 2001 বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল, আমরা সৃষ্টি করেছিলাম, কারণ জনগণের সেবা করার দিকে আমরা দৃষ্টি দিয়েছিলাম। সে সময় যেমন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা, আমাদের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন পণ্য সংযোজন, বিভিন্ন এলাকা খুঁজে বের করা যে যেখানে আরও রপ্তানি করা যেতে পারে বা এদেশে আরও শিল্প উদ্যোক্তা গড়ে ওঠে, এ ধরনের নানা কর্মসূচি কিন্তু আমরা বাস্তবায়ন করে যাচ্ছিলাম। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কাজ আমরা শুরু করেছিলাম। মাত্র 5 বছর সময় পাই। এই 5 বছরে খুব যতটুকু আমরা উদ্যোগ নিয়েছিলাম বা ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম, দুর্ভাগ্য যে 2001 আমরা সরকারে আসতে পারিনি। কিন্তু আবার 2008 যে নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ আমাদের ভোট দেয়, আমরা সরকার গঠন করি 2009 সালে। 2009 সাল থেকে ধারাবাহিকভাবে এই 2021 সাল পর্যন্ত সরকারে আছি বলেই প্রকৃতপক্ষে উন্নয়নটা আমরা পরিকল্পিতভাবে করতে পেরেছি, এবং যার জন্য আজকে বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদাটা পেয়েছে। এটাই আমাদের বড় একটা অর্জন। সেজন্য আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধারাবাহিকতা থাকার ফলে কিন্তু আজকে এই অর্জনটা আমাদের সম্ভব হয়েছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের আরও উন্নয়নের লক্ষ্য সামনে নিয়ে সমগ্র বাংলাদেশে আমরা শিল্পায়নের জন্য বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বেজা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং 100টা শিল্প অঞ্চল আমরা গড়ে তুলছি যেখানে দেশি বিদেশি বিনিয়োগ যেন হয় সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি, এবং তার জন্য সুযোগও আমরা সৃষ্টি করে দিয়েছি। তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য বিডা বাংলাদেশে বিনিয়োগ সহজীকরণে ওয়ান স্টপ সার্ভিস
চালুসহ নানা উদ্যোগও বাস্তবায়ন করে যাচ্ছে এবং এই সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের ফলে আজকে দেশের ভিতরে মানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন সহজলভ্য হয়েছে অন্যদিকে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছি আমাদের যারা ব্যবসায়ী তাদেরকে এমনকি এই করোনা ভাইরাসের সময়েও আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যাতে করে ব্যবসা বাণিজ্যটা সচল থাকে সেই ব্যবস্থাটাই নিয়েছি আর সবচেয়ে বড় কথা যে 96 সাল থেকে যে উদ্যোগটা নিয়েছে যেটা জাতির পিতা স্বাধীনতার পরপর করেছিলেন যেমন তিনি স্বাধীনতার পর যারা আমাদের যত পরিত্যক্ত শিল্প কলকারখানা ছিল যার মালিক ছিল পাকিস্তানিরা তারা যারা ফেলে চলে গিয়েছিল সেই রুগ্ন শিল্পগুলিকে তিনি জাতীয়করণ করে সেগুলি সচল করেন ঠিক একটা রুগ্ন শিশুকে মা যেমন কোলে তুলে সেবা করে তাকে সুস্থ করে তোলে জাতির পিতা কিন্তু সেই ব্যবস্থাটাই নিয়েছিলেন এবং এরই পাশাপাশি আবার যারা বাংলাদেশে ছিলেন সেই সব শিল্প মালিকদের তাদের হাতে তাদের শিল্পগুলি আবার ফিরিয়ে দেওয়ার কাজও শুরু করেছিলেন অর্থাৎ বেসরকারি খাতটাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন কারণ স্বাধীনতার পর তিনি যে সংবিধান আমাদের দিয়েছিলেন সেই সংবিধানের 13 অনুচ্ছেদে সেখানে কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিমালা কী হবে তা স্পষ্ট লেখা আছে যেমন সরকারি খাত থাকবে কোঅপারেটিভ থাকবে আবার বেসরকারি খাত থাকবে কাজে বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন তাই আমি 96 সালে সরকারে এসে বিভিন্ন ক্ষেত্র বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই যা বিনিয়োগের একটা সহজ মানে সুবিধা মানে বিনিয়োগের সুবিধে হয় এবং যারা বিনিয়োগ করে আমার দেশের ভিতরে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় তার জন্য আমরা উৎসাহ দিই এবং আমরা নতুন বিনিয়োগকারী সৃষ্টি করার উদ্যোগ হাতে নিই আমাদের রপ্তানি আয় বৃদ্ধির জন্য যেটা সবথেকে বড় প্রয়োজন সেটা হলো আমাদের পণ্য বহুমুখীকরণ কারণ আমরা এখন একমাত্র একটা ইস্যুর উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যেমন আমাদের পোশাক শিল্প আর এই পোশাক শিল্পে আমাদের নারী শ্রমিক অনেক কাজ করে এবং যা আমাদের দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে কিন্তু সেই সাথে সাথে আমরা অন্যান্য ক্ষেত্রগুলিও সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি যার ফলে আজকে আমাদের রপ্তানি পণ্যের সংখ্যাও বেড়েছে কিন্তু ভবিষ্যতে আরও বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমি আমাদের মানে ব্যবসায়ী সম্প্রদায় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদের সবাইকে আমি অনুরোধটা করব যে আপনারাও এটাই চেষ্টা করবেন যে আমাদের আরও পণ্যের বহুমুখীকরণ করা রপ্তানির বাস্কেটটা আরও বৃদ্ধি করা এবং কোন ধরনের পণ্য কোন দেশে রপ্তানি আমরা করতে পারি সে বিষয়টার উপর আরও গুরুত্ব দেওয়া এবং সেইভাবে মানে পণ্য উৎপাদনের ব্যবস্থা নেওয়া আর 100টা অর্থনৈতিক অঞ্চল যেটা আমরা করছি সেটা আমরা দেশি বিদেশি বিনিয়োগ বা যৌথভাবে বিনিয়োগ সবাই যাতে করতে পারেন সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি কারণ সেখানে সকল ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি এমনকি আমাদের পরিবেশ রক্ষার ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি যদিও করোনা মহামারী সারা বিশ্বে অর্থনীতি স্থবির হয়ে গেছে তো বাংলাদেশে আমরা এই 1.5 বছর যাবৎ আমরা চেষ্টা করেছি আমাদের মানে যাতে ব্যবসাটা চলে তবে আন্তর্জাতিক মেলার আয়োজন এটা আমরা সেভাবে করতে পারিনি খুব সীমিত উপায়ে যেমন একটা ডিজিটাল রপ্তানি মেলা বা সোর্সিং ফেয়ার আয়োজন করা হয়েছে কিন্তু আমরা বিশাল আকারে যে রপ্তানি মেলা করতাম সেটা করা সম্ভব হয়নি আর এই রপ্তানি মেলাটা আমরা খোলা জায়গায় করতাম সেখানে যারা আমাদের ব্যবসায়ীরা নিজেরা সেখানে তাদের প্রয়োজন মতো অবকাঠামো গড়ে তুলতেন আবার সেগুলি ভাঙতে হতো এরকম একটা ঝামেলা ছিল আর তাছাড়া জায়গাটাও ছিল খুব সীমিত সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা ভালো বড় জায়গায় একটা সেন্টার তৈরি করা যেখানে 12 মাসই মেলা চলতে পারে এমনকি এটা বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একটা ভালো সোর্স অফ ইনকামের সুবিধা হচ্ছে এই জন্য যে সারা বছর কেউ না কেউ কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেভাবে হোক তার মেলা যদি চালাতে চায় সেটাও চালাতে পারবে সেটা তারা ভাড়া দিতে পারবেন সেই সুযোগটা আছে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তারাও করতে পারবেন এভাবে যেন এটা সারা বছর চলতে পারে সে যার জন্য আমরা এই কেন্দ্রটা তৈরি করে দিয়েছি আমার দুর্ভাগ্য যে আমি নিজে যেয়ে দেখে আসতে পারলাম না কারণ এটার যখন প্ল্যান করা হয় ডিজাইন করা হয় আমি
সবসময় সেটা দেখেছি এবং আমার নিজে যা যা মতামত ছিল দিয়েছি, কিন্তু করোনার কারণে আসলে তো একরকম বন্দী জীবন, কাজে কোথাও যাওয়ার উপায় নেই। তবে 2008 নির্বাচনে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, তো আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি বলেই হয়তো এই ডিজিটালভাবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি বা এই বাণিজ্য মেলার স্থানটা উদ্বোধন করার সুযোগ পেয়েছি। আর আপনাদেরও ব্যবসা বাণিজ্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে ডিজিটাল পদ্ধতিটা আমরা করতে পেরেছি বলেই। আমি উপস্থিত সুধিমণ্ডলে আমি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আপনারা জানেন, 1952 সালে জাতির পিতা প্রথম চীন ভ্রমণ করেন, তার নয়া চীন বইটা যদি আপনারা পড়েন সেটা জানতে পারবেন চীন সম্পর্কে, তখনকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটি কীভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল সেই বিষয়গুলি কিন্তু চমৎকারভাবে তিনি লিখে গেছেন। এরপর তিনি যখন মন্ত্রী ছিলেন তখন 1957 সালে আবার চীন ভ্রমণ করেন, কাজে আমাদের সাথে চীনের সবসময় একটা ভালো সম্পর্ক রয়েছে। আর আমরাও চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সব দিক থেকেই এবং আমাদের অবকাঠামোগত উন্নয়নেও তারা বিশেষ অবদান রাখছে। 2016 সালে যখন চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশ সফরে আসেন, তখন ২৫ মিলিয়ন মার্কিন ডলারের মোট 40টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করেছিলেন। আর এই সকল চুক্তি সমঝোতা স্বাক্ষর করার পর মহামান্য চীনের প্রেসিডেন্ট বলেছিলেন, আমি কোট করছি, যে আমরা চীন বাংলাদেশ সম্পর্ককে সহযোগিতার ব্যাপক অংশীদারিত্ব থেকে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছি, আনকোট। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই বৈদেশিক নীতি নিয়েই আমরা চলি এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, এটা খুব স্বাভাবিক। আমি জানি যে করোনার কারণে আমাদের সংক্রমণের কারণে আমাদের যেটা লক্ষ্য ছিল, আমরা সত্যি কথা বলতে কি আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে, এটা আমাদের আওয়ামী লীগের নিজস্ব যে অর্থনৈতিক নীতিমালা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পূর্বাঞ্চলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার আয়োজনে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।